হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আমি মোহাম্মদ জীবন। আজকে আপনাদের সাথে কথা বলবো গুগল ট্রান্সলেট নিয়ে। যারা গুগল ট্রান্সলেটে অফলাইনে বাংলা ট্রান্সলেট করতে চান ইংলিশে বা অন্য ভাষায়, সেটা সম্ভব হয় না। তো আমরা সবাই অনলাইনে এতদিন চেষ্টা করছি, অনলাইনে কাজ করতে হয়েছে। এখন আমি যেই টিপসটা বা আপডেটটা শেয়ার করব, এটা রিসেন্টলি গুগল ট্রান্সলেট এটা আপডেট দিছে যে বাংলা ভাষাও আপনি অফলাইনে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। দেখলে অবশ্যই গুগল ট্রান্সলেটের যে আপডেটটা আসছে এটা আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাটনে ক্লিক করুন আমাদের সব ভিডিও আপডেট পেতে। বন্ধুরা, আমাদের অনেকের ফোনে যারা গুগল ট্রান্সলেট ইউজ করি, গুগল ট্রান্সলেট থাকবে, এটা আর ইনস্টল মনে হয় না যে প্লে স্টোরতে কীভাবে দেবেন, এটা শেখানোর দরকার আছে। তো আমরা চলুন সরাসরি গুগল ট্রান্সলেটের ভিতরে যাই। যার পরে দেখেন এখানে আমরা যখন অনলাইনে কোনো কিছু সার্চ দিব, আই এম, দেখুন আই এম লেখার সাথে সাথে আমি আসছে। যখনই আমি মনে করেন যে আমার নেটটা অফ করে দেব, দেখুন নেট অফ হয়ে গেছে। এখন যদি আমরা গুগল ট্রান্সলেটে লিখি কোনো কিছু, যে দেখুন বাংলা আসতেছে না, এটা লেখা আছে এবার অফলাইন। তো বন্ধুরা, কিভাবে অফলাইনে কাজ করবেন? তো চলুন, আমরা প্রথমে আমাদের একটি ফাইল ডাউনলোড দিতে হবে। এই যে দেখুন আমার অনলাইন চালু হওয়ার সাথে সাথে এটা দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই 3 স্টেপে ক্লিক করব। করার পরে আমরা অফলাইন ট্রান্সলেটে যাব। যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে অনেক অপশন আছে ডাউনলোডে দেওয়ার জন্য। এই যে বাঙালি যেটা আগে ছিল না বন্ধুরা, এই যে দেখুন বাঙালি, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখাচ্ছে 32 MB। তো বন্ধুরা, আমরা এটা ডাউনলোড দেব। বন্ধুরা দেখুন স্টার্টিং ডাউনলোড চলে আসছে। তো আমি একটু স্কিপ করে নিয়ে যাচ্ছি, এটা অনেক সময় লাগবে। বন্ধুরা দেখুন এই যে ইনস্টলিং হচ্ছে, ডাউনলোড কমপ্লিট, এই যে ইনস্টল হয়ে গেছে। এখন ডিলিট চিহ্ন, আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের যে বাংলা যে ভার্সনটা আমরা ডাউনলোড দিছি এটা ডিলিট হয়ে যাবে। তো চলুন আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে বন্ধুরা, আমি নেট অফ করে আপনাদেরকে দেখাই যে এটা যে অফলাইনে কাজ করে কিনা। আমি নেট অফ করে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধু আমার নেট অফ। আমি এখন গুগল ট্রান্সলেটে ক্লিক করব। করার পরে দেখুন এই যে এখন গুগল নেট অফ করার পরও কাজ করতেছে। এখন দেখেন আমি যা লিখব সম্পূর্ণভাবে কাজ করবে। আই এম কিং, দেখেন বন্ধুরা সম্পূর্ণভাবে এখন বাংলায় কাজ করতেছে। বন্ধুরা আশা করি কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এইখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।